নমস্কার বন্ধুরা, লাইফ টেলস ব্লগে সকলকে স্বাগত। আমি সোনালী, আজ একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমার রেসিপি এঁচোড় কিমা। আমি কিভাবে বানাই দেখে নিয়ে চলুন। আমি একটা এঁচোড় নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চার পিস আলু নিয়ে একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি রসুন পেস্ট, আদা পেস্ট আর পেঁয়াজের পেস্ট, আর দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে 200 গ্রাম পরিমাণ চিকেন কিমা নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা আলুগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আমার চ্যানেলের রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনকে প্রেস করে দেবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন করে নেব। তার জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এক চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। আবারও এর সাথে ভালো করে কুক করে নেব। এরপর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা। সব মশলা ভালো করে আবারও মিক্সড করে নেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে। দিয়ে দেব অল্প পরিমাণ নুন। এই সময় যদি নুন দেওয়া হয় টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। যত ভালো করে মিক্সড করব তত রান্নার স্বাদ তত বাড়বে। এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আবারও ভালো করে মিক্সড করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। আমি এখানে টক দইকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এবার ওই টক দইটা ওই মশলার উপরে দিয়ে দেব। যখন টক দই দেবো তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা চিকেন কিমাটা। ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। সমস্ত উপকরণ ভালো করে মশলার সাথে মিক্সড করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব মিনিট দুই ধরে। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম জল। জলটা আপনারা আপনাদের অ্যাডজাস্ট করে দেবেন। দিয়ে দেব অল্প পরিমাণ চিনি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব।
আমার এঁচুর কিমা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পেলেন বন্ধুরা অতি সহজে কিভাবে আমরা এঁচুরের একটা নতুন রেসিপি বানিয়ে নিতে পারি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।